নমস্কার, আমি অভিজিৎ কর্মকার, প্রিন্সিপাল টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা এসেছি যে লাইভ সেশন নিয়ে আমরা আসছিলাম বিগত বেশ কয়েকটা এপিসোড ধরে, সেখানে আজকে আমরা এসেছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের ভিজিটে, লাইভ ভিজিটে। এর আগে বেশ কয়েকটা ভিজিট আমরা করেছি, সায়েন্স হিউম্যানিটিস ডিপার্টমেন্টের ভিজিট করেছি আমরা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভিজিট করেছি। তারপরে আমাদের এই ভিজিটটা বন্ধ ছিল যেহেতু আমাদের বর্তমানে সেমিস্টার পরীক্ষা চলছিল, ফিফথ সেমিস্টার এক্সাম চলছিল এবং তারপরে ইন্টারনাল এক্সাম চলছিল, সেই কারণে আমরা একটু বিরতি দিয়েছিলাম। তো আজকে আমরা এসেছি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং সেখানে আমরা গিয়ে ডিপার্টমেন্টের বিভিন্ন টিচারদের সঙ্গে, ডিপার্টমেন্টাল ইনচার্জের সঙ্গে কথা বলবো এবং আমাদের যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা আমরা দেখে নেব এবং তার সঙ্গে যারা আজকে ভিউয়ার্স আছো তোমরাও সবাই দেখে নেবে এবং প্রত্যেককে বলছি একটু লাইভে এসো, জয়েন করো। যারা আগামী দিনে মাধ্যমিকের মানে মাধ্যমিক দিয়ে আমাদের এই জেক্সপো পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা বা পলিটেকনিক করতে চাইছো তারা প্রত্যেকে লাইভে এসো, তারাও তাহলে দেখতে পাবে যে আমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে কী ইনফ্রাস্ট্রাকচার আছে। এবং এর মাঝে বলে রাখি যে স্টেট কাউন্সিল রিসেন্টলি একটা অ্যানাউন্স করেছে যে জেক্সপো পরীক্ষার তার ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট যেটা ছিল 4th April সেটা এক্সটেন্ড হয়েছে, সেটা 18 April অবধি এক্সটেন্ড হয়েছে এবং যে জেক্সপো এবং বুকলেট এক্সাম সেটা 21 May হবে। তো যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা প্রত্যেকে ফর্ম ফিল আপটা করে নাও ইমিডিয়েটলি, 18 April অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, স্টেট কাউন্সিলের ওয়েবসাইটে যেতে পারো বা আমাদের কলেজের ওয়েবসাইটে গেলেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করো এবং তোমরা ফর্মটা সাবমিট করে দাও এবং তারপরে 21 May পরীক্ষার জন্য প্রস্তুত নাও। এসো আমরা তাহলে এখন দেখে নিই যে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আমরা ল্যাবগুলো কেমন, সেই ইনফ্রাস্ট্রাকচারটা দেখে নিই। আচ্ছা, ওখান থেকে আমাদের একটা ল্যাব আছে সেটা ফার্স্ট দেখে নিই, ওদিকে ডিপার্টমেন্টাল ইনচার্জ আছে। তো এখানে ডিপার্টমেন্টাল ইনচার্জের সঙ্গে কথা বলব। এখানে একটু ক্যামেরা পার্সনকে বলবো দেখিয়ে দিতে এবং এখানে বর্তমানে যে প্রেজেন্ট আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল ইনচার্জ। নমস্কার, আমি শিবাশিষ, পরিচয় দাও এবং যে ল্যাবটা হচ্ছে আসুন দেখি। নেটওয়ার্ক অ্যানালাইসিস ল্যাব হচ্ছে এবং ম্যাডাম ল্যাব নিচ্ছেন। এখানে বেসিক্যালি এটা ইলেকট্রিক সার্কিট আর নেটওয়ার্ক অ্যানালাইসিস ল্যাবটা হয়, আর এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ল্যাবও হয়। তো এই মুমেন্টে এখন থার্ড সেমের নেটওয়ার্কের ল্যাবটাই চলছে, তো এখানে স্টুডেন্টরা এক্সপেরিমেন্ট করছে। আমার নাম সুপ্রিয় চ্যাটার্জি, আমি থার্ড সেমের স্টুডেন্ট ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে এবং আমরা এখানে আমাদের ম্যাডামের গাইডে আমরা আমাদের রেজোনেন্স সার্কিটে আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, সিরিজ রেজোনেন্স সার্কিটে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমরা দেখলাম তখন ল্যাবটা চলছে যেহেতু সেই কারণে চলে আসা। এখন আমরা যেটা করবো যে বাকি যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো আমরা একটু করে নেবো, দেখে নেবো। আমরা এসে গেছি যে ল্যাবটায়, সেটা হচ্ছে এই ল্যাবটা কিন্তু আমাদের মডরপ AICTE মডরপ ফান্ডেড ল্যাব, একটু অ্যানালগ ল্যাব, তাই তো শিবাশিষ? হ্যাঁ, AICTE মডরপ ফান্ডেড ল্যাব, এটা আমাদের 2013 সালে আমরা পেয়েছিলাম অ্যানালগ ইলেকট্রনিক্স ল্যাবটা। তো আমরা এই ল্যাবের অভিষেক, আচ্ছা এখানে অভিষেক আছে, অভিষেক পরিচয় দাও তোমার। নমস্কার, আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের কোর্স ইনচার্জ অভিষেক দে। আপনারা এই যে ল্যাবটা দেখছেন, এই ল্যাবটাতে আমাদের
ইলেকট্রনিক্সের অ্যানালগ ইলেকট্রনিক্স ল্যাবরেটরি। আমরা দৈনন্দিন জীবনে সর্বোপরি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত সবসময় কোনো না কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটের ওপর ডিপেন্ডেন্ট করি। সুতরাং এই ইলেকট্রনিক্স বিভিন্ন কম্পোনেন্ট ছাড়া আমরা কিন্তু দৈনন্দিন জীবনে চলতে পারবো না। এখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রাখা আছে, এখানে আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্টেরও বেসিক ইলেকট্রনিক্স, অ্যানালগ ইলেকট্রনিক্স ওয়ান, অ্যানালগ ইলেকট্রনিক্স টু, ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিটস, এই ধরনের বিভিন্ন ল্যাবের সমস্ত এক্সপেরিমেন্ট হাতে কলমে শেখানো হয়। এবং আপনারা দেখছেন এই যে টেবিলে যে ইনস্ট্রুমেন্টগুলো রাখা আছে, যে কিটগুলো, এই যে এটা একটা অর্ডিনারি ডায়োডের পিএন জাংশন ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কিট। এই কিটটা আমাদেরই স্টুডেন্টদের হাতে বানানো। এটা আমাদের ল্যাবের যে মিনি প্রজেক্ট থাকে, সেই মিনি প্রজেক্টে স্টুডেন্টরা নিজে হাতে এই দেখছেন এটা একটা ভিআই ক্যারেক্টারিস্টিক্স ডায়োড, আবার এটা একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটাও আমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা নিজে হাতে কলমে এখানে প্র্যাকটিক্যালে বানিয়েছে। এবং এই যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, এটাই কিন্তু আমরা অন্যান্য এক্সপেরিমেন্টে আমরা এই কিটটাকে ইউজ করি বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য। বাকি আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে দীপ্তাংশুকে বলবো একটু ডিটেলসে দেখিয়ে দাও কী কী আছে আমাদের এখানে। আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফেট মসফেটের ক্যারেক্টারিস্টিক্স কিট, ট্রেনার কিট। এখানে দেখতে পাচ্ছেন ফাংশন জেনারেটর বা সিআরও আছে, মানে ফাংশন জেনারেটর দিয়ে আমরা কোনো একটা সার্কিটের ইনপুট সিগন্যাল জেনারেট করতে পারি এবং সিআরওতে সেই সিগন্যালের আউটপুট ওয়েফর্মটা দেখতে পারি। এখানে দেখতে পাবেন যে এখানে একটা স্কোয়ার ওয়েভ আমরা ইনপুট দিয়েছিলাম, তার রেসপেক্টে আউটপুটে আমরা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করতে পারছি। এবং খুব ইজিলি আমরা এই সিআরও থেকে সিগন্যালের ফ্রিকোয়েন্সি বা অ্যাম্পলিচিউড আমরা মেজার করতে পারি, টাইম পিরিয়ডের রেসপেক্টে ফ্রিকোয়েন্সি মেজার করতে পারি। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কিট আছে আমাদের ইলেকট্রনিক্সের, অ্যানালগ ইলেকট্রনিক্সের জন্য, সেটা হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার। বাই ইউজিং দিস অপারেশনাল অ্যাম্পলিফায়ার আমরা উই ক্যান ইজিলি যে কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন আমরা করতে পারি। সেই জন্য অপারেশনাল অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা জানি যে স্কোয়ার ওয়েভের যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেটর পাই, সেটাই আমরা আগের ইনস্ট্রুমেন্টে দেখলাম। আমরা যে প্রত্যেকে মোবাইল ইউজ করি, মোবাইলে যে চার্জার আছে সেখানে আমরা জানি সবাই যে এসি থেকে ডিসি কনভার্সন করতে হয়, সেই এসির থেকে ডিসি কনভার্সন করার জন্য আমাদের রেক্টিফায়ার ইউজ করতে হয়। এখানে সিআরওতে দেখতে পাবেন এটা একটা রেক্টিফায়ারের ট্রেনার কিট, এবং সেই রেক্টিফায়ার ট্রেনার কিট দিয়ে আমরা একটা রেক্টিফায়ার ডিজাইন করেছি। এটা হচ্ছে ইনপুট সিগন্যাল সাইন ওয়েভ, আর যদি আমরা দেখি এটা একটা হাফ ওয়েভ রেক্টিফায়ারের আউটপুট ওয়েভ ফর্ম। এই ধরনের খুব ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট বা এক্সপেরিমেন্টগুলো আমাদের এখানে করানো হয়। এখানে অন্যান্য ডিপার্টমেন্টেরও অন্যান্য বেসিক ইলেকট্রনিক্স বা অ্যানালগ ইলেকট্রনিক্স ওয়ান টু, ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিটস, এই ধরনের সমস্ত ল্যাবের এক্সপেরিমেন্ট আমাদের এখানে করানো হয়। থ্যাংক ইউ অভিষেক। থ্যাংক ইউ স্যার। তো এইটা তো আমরা অ্যানালগ ইলেকট্রনিক্স ল্যাব বললাম, ভিজিট করলাম, যেটা আমরা মডরফ ফান্ডেড, এআইসিডি মডরফ ফান্ডেড ল্যাব অ্যাকচুয়ালি। নেক্সট আমরা যাবো হচ্ছে এটা বোধহয় কমিউনিকেশন ল্যাব, কনজিউমার ইলেকট্রনিক্স ল্যাব, মেজারমেন্ট ল্যাব, বেসিক ইলেকট্রনিক্স। এই ল্যাবে কোন আছে দেখিয়ে নাও। তো এই ল্যাবে আছে অভিষেক দত্ত এবং বিবেক, দুজনের একটু পরিচয় দিয়ে দাও। নমস্কার, আমি অভিষেক, আমার নাম অভিষেক দত্ত, আমি ইসি ডিপার্টমেন্টের লেকচারার। নমস্কার, আমার নাম বিবেক দাস, আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো এই ল্যাবটা হচ্ছে ইলেকট্রনিক্স মেজারমেন্ট, বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড কনজিউমার ইলেকট্রনিক্সের ল্যাব। তো এই তিনটে ল্যাব আমাদের এই একটা এই ল্যাবের মধ্যে হয়ে থাকে। তো আমরা যদি দেখি ফার্স্টে যদি বেসিক ইলেকট্রনিক্সের পার্টটা যদি আমরা দেখি, বেসিক ইলেকট্রনিক্স মানে আমরা যে সমস্ত ইলেকট্রনিক্সের ছোটোখাটো যে কম্পোনেন্টগুলো দিয়ে কাজ করি সেই সমস্ত কম্পোনেন্টসগুলো আমাদের এইখানেতে শেখানো হয়, ঠিক আছে। সেই কম্পোনেন্টসের স্পেসিফিকেশান কী আছে, সেই কম্পোনেন্ট আমরা টেস্টিং করব কিভাবে, ঠিক আছে, তার কানেকশান কিভাবে হবে, সেই সমস্ত জিনিসগুলো আমাদের শেখানো হয়ে থাকে। এইটা যেমন একটা ক্যাপাসিটার, সেরামিক ক্যাপাসিটার এইগুলো, ঠিক আছে। তারপরে এইগুলো হচ্ছে আইসি, ডিফারেন্ট আইসি আছে, এর নাম্বারও আলাদা আলাদা হয়। এখানে ডিফারেন্ট রেজিস্টার রয়েছে, এখানেও কিছু আমাদের মসফেট বা এসসিআর এর আইসি রয়েছে। এগুলো হচ্ছে রিলে, যে রিলে আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করে থাকি, অটোমেটিক সুইচ। তো এই রিলে আমাদের রয়েছে, রিলের কাজ কী, রিলে কীভাবে কাজ করে, সেই সমস্ত জিনিসগুলো আমাদের এখানে এই বেসিক ইলেকট্রনিক্সের সিলেবাসের মধ্যে পড়ে। তারপরে আমরা যদি এখানে দেখি, এটা একটা ভোল্ট মিটার আর এটা হচ্ছে একটা অ্যামমিটার। আমাদের ভোল্ট মিটার কীভাবে কানেকশান হয় একটা সার্কিটের মধ্যে, একটা অ্যামমিটার কীভাবে কানেকশান হয়,
তাছাড়া আমাদের যে আমরা যে ট্রান্সফরমার ইউজ করি, আমরা তো রাস্তাঘাটে দেখতে পাই যে অনেক বড় বড় ট্রান্সফরমার রয়েছে, সেই ট্রান্সফরমার ছোট ফর্ম হচ্ছে এটা ট্রান্সফরমার। আমরা এই সমস্ত যে সমস্ত ছোটোখাটো সার্কিটের মধ্যে ইউজ করে থাকি, এই ট্রান্সফরমার হচ্ছে এইগুলো, এই ট্রান্সফরমারগুলো আমরা ইউজ করে থাকি। এইটা একটা আমাদের প্রজেক্ট, প্রজেক্ট আমরা যে বানিয়ে থাকি ফাইনাল ইয়ার প্রজেক্ট, সেই ফাইনাল ইয়ার প্রজেক্টের একটা মডেল, যেটা হচ্ছে একটা আমাদের কোলিশন ডিটেক্টর একটা কার, যেটা আর কি আমাদের কোনোরকমভাবে কোনো গাড়ি ধাক্কা খাওয়ার আগে সেটা ডিটেক্ট করে আমাদের ইনফর্ম করবে যে কোনোরকম অবস্টাকেল আছে কি না সামনে। তো এই এই প্রজেক্টটা আমাদের স্টুডেন্টদেরই বানানো ফাইনাল ইয়ার প্রজেক্ট। আচ্ছা অভিষেক কিছু একটা বলবে এখানে, আমি একটু কথা বলছি, আমাদের স্টুডেন্ট যারা আছো, আমাদের স্টুডেন্ট যারা আছো তারা ফেসবুক লাইভ নিশ্চয়ই দেখছো, তা আমি বলবো আমাদের স্টুডেন্টদেরকে যে তোমরাও এই ফেসবুক লাইভটা শেয়ার করো, ঠিক আছে, তাতে আমরা আরও অনেক বেশি মানুষের কাছে আমরা এই আমাদের ডিপার্টমেন্টকে নিয়ে আমরা পৌঁছে যেতে পারবো। এবং কমেন্ট অবশ্যই করো, তোমরা লাইভ দেখছো কমেন্ট করো, আমাদের যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তোমরা যত বেশি শেয়ার করবে আমরা তত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো এখনকার এই মানে আধুনিক যুগে। এখন তো সোশ্যাল মিডিয়াটাই তো খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই জন্য তোমরা যত বেশি শেয়ার করবে আমরা বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। তাই আমাদের স্টুডেন্টদের বলবো তোমরা বেশি করে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো। এই দিকটা যদি আমরা দেখি, এটা হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স ল্যাবের সিলেবাসের মধ্যে পড়ে। আমরা বাড়িতে তো টিভি দেখি, এইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, তার সেই টিভির মধ্যে এটা হচ্ছে টেলিভিশন ডেমনস্ট্রেটর, মানে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে যে সার্কিটটা ইউজ হয় সেটা কীভাবে কাজ করে সেইটা আমাদের এই কনজিউমার ইলেকট্রনিক্সের সেই সিলেবাস তার মধ্যে পড়ে। এইখানে সমস্ত সার্কিট ডায়াগ্রামটা করা রয়েছে, এখানে ফল্ট কিছু সুইচ রয়েছে, যে ফল্ট সুইচগুলো দিয়ে আমরা ইন্টেনশনালি কিছু ফল্ট ক্রিয়েট করে দেখতে পারি যে কোনোরকম ফল্ট যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে ফেস করি সেটা কীরকমভাবে আমরা ডিটেক্ট করব, ঠিক আছে। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। এরপরে যদি আমরা আসি তাহলে এই দিকে যদি আমরা দেখি, এটা হচ্ছে কালার টেলিভিশনের একখানা আমাদের কিট, কালার টেলিভিশন সেকশনের, এটা হচ্ছে কালার টেলিভিশনের ডেমনস্ট্রেটর, যেটা হচ্ছে সম্পূর্ণ যে কালার টিভির যে সার্কিটটা সেটা আমাদের এখানে করা আছে, এবং সেই সার্কিটটাই আমাদের এইখানে অংশে রয়েছে। এখানে দেখবে বিভিন্ন সেকশন রয়েছে, যেমন এই জায়গাটাতে আছে সাউন্ড সেকশন, এটা VIF সেকশন, এটা সিস্টেম কন্ট্রোল সেকশন, এবং ডিফারেন্ট যে সেকশনগুলো রয়েছে পার্ট পার্ট ওয়াইজ সেইগুলো করা আছে, ঠিক আছে। তারপরে আমরা যদি এই পাশে দেখি, এটা হচ্ছে কালার প্যাটার্ন জেনারেটর, এইটা হচ্ছে একটা কালার প্যাটার্ন জেনারেটর আমাদের। এইখান থেকে আমরা বিভিন্ন কালার এখানে প্যাটার্ন জেনারেট করতে পারি এই কালার টিভির মধ্যে, ঠিক আছে। আমরা যদি চেঞ্জ করি এই কালার প্যাটার্ন জেনারেটরটা দেখতে পাই, দেখো কীরকমভাবে চেঞ্জ হচ্ছে জিনিসগুলো। এবার আমরা কালার প্যাটার্ন জেনারেটর ইউজ করি, ঠিক আছে, যেগুলো আমাদের কনজিউমার ইলেকট্রনিক্স ল্যাবের সিলেবাসের মধ্যে পড়ে। হ্যাঁ, লেটেস্ট আমরা যদি দেখি এপাশে আমাদের যে LCD, এতক্ষণ আমরা দেখছিলাম হচ্ছে CRT মনিটরের, এখানে আমরা যেটা আছে সেটা হচ্ছে LCD মনিটর, যেটা LCD বা LED আমাদের যে মনিটর আমরা ইউজ করি, ঠিক আছে। এখন আমাদের বাজারে তো এই রকম টিভি আমাদের এখন চলছে, ঠিক আছে, এখন তো CRT মনিটর প্রায় উঠেই গেছে, বাট এই যে LCD মনিটর, সেই LCD মনিটরের যে কীভাবে কাজ করে এবং তার মধ্যে যে সার্কিট রয়েছে সেই সমস্ত ব্যাপারগুলোও কিন্তু এই কনজিউমার ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে, ঠিক আছে। এবার আমরা পরবর্তী ল্যাবে যাব, অভিষেক শিবাশিস। তো আশা করি আজকে যারা এখন তোমরা লাইভ দেখছো তারা পরিষ্কারভাবে বুঝতে পারছো যে তোমরা যদি পরবর্তীকালে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ভর্তি হও, মানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এর উপর যদি তোমরা ডিপ্লোমা করতে চাও, তো তোমাদেরকে কী কী ধরনের ল্যাব করতে হবে, কী কী ধরনের এক্সপেরিমেন্ট করতে হবে এবং কী কী ধরনের কাজ তোমরা শিখবে আলটিমেটলি 3 বছরের কোর্সটা করার পরে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা অ্যাকচুয়ালি আগামী দিনে পড়তে আসার আগে আমি যদি জেনে যাই যে আমাকে এই এই ধরনের ল্যাব করতে হবে বা আমার আগ্রহ কী সেটা আমি যদি আগে থেকে বুঝতে পারি এবং এই ধরনের ল্যাবগুলো ভিজিট যে দেখছি আমরা ভার্চুয়ালি মিডিয়ামে সেগুলো যদি আমরা ভালো করে দেখি তাহলে আমার আগ্রহটা বা আমার জীবনের যে কী ইচ্ছা সেটা সম্বন্ধে আমি অনেক বেশি
ভালোভাবে বুঝতে পারবো এবং ডিসিশন নিতে সুবিধা হবে আমাদের প্রত্যেকেরই, যে আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো না কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো না ইলেকট্রনিক্স নিয়ে পড়বো। তো এটা একটা বড় ব্যাপার। তো এখন আমরা এসে গেছি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ল্যাবে। তো দীপ্তাংশুকে বলবো একটু দেখাও, এখানে তিনটে ল্যাব করানো হয় অ্যাকচুয়ালি। তো এখানে যদি ল্যাব চলছে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না এই ল্যাবটাতে। ম্যাডাম আছে, মধুরিমা ম্যাডাম আপনি একটু পরিচয় দিন নিজে। আমি মধুরিমা সাঁতরা, আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার। আমাদের এখানে এখন চলছে কমিউনিকেশন ল্যাব, এছাড়াও আমাদের এখানে ডিজিটাল মাইক্রোওয়েভ ল্যাব করানো হয়, অ্যাডভান্স কমিউনিকেশন ল্যাব করানো হয়। একটু যদি ঘুরিয়ে একটু দেখান, তো এখানে আমাদের ডিজিটাল মাইক্রোওয়েভ কমিউনিকেশনের মাইক্রোওয়েভের যাবতীয় ইনস্ট্রুমেন্ট প্রিপেয়ার করা আছে। এগুলো অনেক কস্টলি এবং অনেক সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, যেগুলো অনেক জায়গাতেই থাকে না, বাট আমাদের কলেজে এগুলো অ্যাভেলেবেল আছে। একটু ওই দিকটা দেখেন, এখানে আমাদের যেমন দেখতে পাচ্ছেন আপনি, মাইক্রোওয়েভের জন্য মাইক্রোওয়েভ অ্যান্টেনা বেঞ্চ সেটআপ উইথ হর্ন অ্যান্টেনা, এটা আছে। এদিকে আছে আমাদের মাইক্রোওয়েভ ইনস্ট্রুমেন্ট, মাইক্রোওয়েভের যাবতীয় এক্সপেরিমেন্ট করানোর জন্যে এই ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করে থাকি। একটু ওইদিকে ঘোরান, এটা আছে আমাদের, তানু একটু সরে যাও, এটা আছে আমাদের গান ডায়োডের একটা সেটআপ, যেখানে আমরা গান ডায়োডের এক্সপেরিমেন্ট করে থাকি। এগুলো সবই মাইক্রোওয়েভের ইনস্ট্রুমেন্ট। এছাড়াও আমাদের স্টুডেন্ট, নাম সায়ব ঘোষ। কোন সেম স্টুডেন্ট, কোন ইয়ার স্টুডেন্ট? থ্রি সেম, থার্ড ইয়ার। কী করছে এক্সপেরিমেন্টে, কী করছে? অ্যাকচুয়ালি অ্যানালগ স্যাম্পলিং অ্যান্ড রিকনস্ট্রাকশন ইউজিং ভেরিয়াস স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড চেঞ্জেবল ট্যাপস। তো বেশিক্ষণ এদেরকে ডিস্টার্ব করবো না, কারণ এখানে ল্যাব চলছে। তো আমরা যেখানে ফাঁকা ল্যাব আছে সেখানে অনেকক্ষণ সময় নষ্ট কি সময় কাটিয়েছি সেটা আপনারাও দেখেছেন। তো পরবর্তীকালে আমার যে ল্যাবটাই যাচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব, মাইক্রোপ্রসেসর ল্যাব, মাইক্রোকন্ট্রোলার ল্যাব। বলবো আসতে, এই ল্যাবটা ফাঁকা আছে, ডিটেলসে দেখা যেতে পারে এই ল্যাবটাও। তো এই ল্যাবে চার্জে আছেন অন্তরা ম্যাডাম। তো ম্যাডাম আরেকবার আপনার পরিচয়টা দিন, দিয়ে একটু দেখান জিনিসগুলো। আমি অন্তরা ব্যানার্জি ভৌমিক, আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের লেকচারার। তো বেসিক্যালি এখন যেই ল্যাবে আমরা এসেছি সেখানে তিনটে ল্যাব হয়, তিনটে সেমিস্টারে তিনটে ল্যাব হয়, ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব, মাইক্রোপ্রসেসর ল্যাব অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেম ল্যাব। তো এখানে আমি কিছু ডিজিটাল ইলেকট্রনিক্স কিট দেখাচ্ছি, যেগুলো যেমন ধরুন বেসিক কিছু কিট, অ্যাডার সাবস্ট্রাক্টারে কিট, রেজিস্টার কিট, ফ্লিপফ্লপ কিট। আমরা সবাই জানি যে কম্পিউটার যখন আমরা কাজ করি মেনলি বাইনারি ডাটা নিয়ে কাজ করি, দ্যাট ইজ জিরো আর ওয়ান, ঠিক আছে? এবার সেই জিরো আর ওয়ান কী করে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন করছি, সেগুলো সব আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট এই কিটগুলোর থ্রু দিয়ে আমরা করে থাকি। এছাড়াও এখানে রয়েছে আমাদের মাইক্রোপ্রসেসর, যেটা ছাড়া আমাদের দৈনন্দিন জীবন চলা খুবই মুশকিল। আমাদের ফোনে, ল্যাপটপ, ডেস্কটপ সব জায়গাতেই আমাদের মাইক্রোপ্রসেসরের ইউজ আমরা দেখে থাকি। আমরা বিভিন্ন প্রোগ্রামিংগুলো এই মাইক্রোপ্রসেসরের কিটে আমরা করে থাকি। যেমন ধরুন এছাড়াও এখন যেটা এমবেডেড সিস্টেম বা মাইক্রোকন্ট্রোলার এমবেডেড সিস্টেম, যেটা অ্যাডভান্স টেকনোলজি রয়েছে, যেটা আমাদের প্রতিটা মুমেন্টে প্রয়োজন পড়ছে, বাড়িতে আমাদের এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভ থেকে শুরু করে সব জায়গাতে যেখানে ইউজ আছে, এটা হচ্ছে সে মাইক্রোকন্ট্রোলারের কিট, এটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের আইসি, আর এটা হচ্ছে কিপ্যাড, যার থ্রু দিয়ে আমরা ইন্টারফেস করি কম্পিউটারের সাথে এবং বিভিন্ন প্রোগ্রামিংগুলোকে আমরা এখানে রান করে দেখাই। যেমন ধরুন ময়েশ্চার সেন্সর বা স্মোক ডিটেক্টর, বিভিন্ন রকমের প্রোগ্রামিংগুলো আমরা এখানে করে থাকি। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট কিট যেটা আমাদের ল্যাবে রয়েছে সেটা হচ্ছে পিএলসি সেটআপটা আমাদের রয়েছে। পিএলসি আমাদের একটা এমবেডেড সিস্টেম,
এবং যেটাকে আমরা বলে থাকি প্রোগ্রাম হ্যাপার লজিক কন্ট্রোলার। বিভিন্ন জায়গা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইউজ আছে। মানে রিসেন্ট আমি একটা জায়গায় ঘুরতেও গেছিলাম, সেখানে আমরা দেখেছি যে মানে একটা ব্যারেজে কি করে পিএলসির কিট দিয়ে আমি ঘরে বসে কন্ট্রোল রুমে বসে বিভিন্ন গেটগুলোকে কন্ট্রোল করতে পারছি, ওপেন করতে পারছি, কত কিউবিক ওয়াটার সেখানে স্টোরেজ আছে, সব কিছু ইনফরমেশন আমরা রুমে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে পিএলসি কিট, যেটা আমরা এই কম্পিউটারের থ্রু দিয়ে ইন্টারফেস করছি। এখানেও বিভিন্ন ধরনের আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। যেমন ধরুন অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ওয়েস্টেজ অফ লাইট হচ্ছে, আমরা হয়তো একটা রুমে ঢুকেছি, সেই রুমের লাইট ফ্যান অফ করতে ভুলে গেছি, নিয়ে পরের রুমে চলে গেছে। যদি আমি সেভাবে পিএলসির একটা সেট আপ করতে পারি যে পরের রুমে গিয়ে যদি আমি সেখানকার রুমের লাইট অন করি, প্রিভিয়াস যে রুমে আমি গিয়েছিলাম সেই রুমের লাইটটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। এরকম ধরনের সেট আপ আমরা এখানেও করতে পারি, বা পিএলসি দিয়ে আমরা ওয়াটার লেভেল কন্ট্রোলও করতে পারি, ইন্টারলকিং সিস্টেমও করতে পারি। এরকম বিভিন্ন এক্সপেরিমেন্ট এখানে হয়ে থাকে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। তো এখানে আমরা যে ল্যাবটা ভিজিট করলাম সে ল্যাবটা তো সম্বন্ধে জানা গেল, ফ্যাকাল্টিরা প্রত্যেকের ল্যাবের ডেসক্রিপশান ভালোভাবে দিল, কী কী তোমরা যা আগামী দিনে আসতে চাইছো, ভর্তি হতে চাইছো, তো তারা কী কী শিখবে, কী কী জানবে, সেগুলোর সম্বন্ধে ডিটেলসে তারা বললেন। তো এরপরে আমাদের বাকি যে এখনও একটা ল্যাব আছে সেই ল্যাবটা আমরা যাব, সেটা হচ্ছে আমাদের পিসিবি ডিজাইন ল্যাব। তো সেই ল্যাবটায় আমরা যাচ্ছি। এই ল্যাবটা অ্যাকচুয়ালি স্টুডেন্টরা প্রজেক্টের কাজ বেশি ভাগ করে, তো পিসিবি ল্যাব। এই ল্যাবটা সম্বন্ধে আমি একটু বলতে পারবো অভিষেককে, কারণ আমাদের রিসেন্টলি ইন্টার্নশিপ প্রোগ্রাম হলো। তো ইন্টার্নশিপ প্রোগ্রামে স্টুডেন্টরা কিন্তু নিজেরা পিসিবি ল্যাবে কাজ করেছে, মানে কাজ শিখেছে নাম্বার ওয়ান, সেকেন্ডলি কাজ ওরা খুব ভালোভাবে কাজ করেছে তারপর, এবং কিছু প্রোডাক্টও ডেভেলপ তৈরি করেছে আর কি, তাই তো? হ্যাঁ। তো অভিষেক, হ্যাঁ বলো স্যার, আপনি যেটা বলছেন আমাদের এখানে এখন একটা পিসিবি ইন্টার্নশিপ হয়ে প্রোগ্রাম করেছে স্টুডেন্টরা, সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা, এবং তারা খুব ভালোভাবে পিসিবি ডিজাইন করতেও শিখেছে। তা পিসিবি যে আমরা জানি যে কোনো মোবাইল বা যে কোনো কিছু ইলেকট্রনিক ডিভাইস ইউজ করছি মানেই তার ভেতরে একটা পিসিবি বোর্ড আছে। এই পিসিবি বোর্ডটাকে অ্যাকচুয়ালি কী করে ডিজাইন করতে হয় বা পিসিবিতে সার্কিটটা কী করে বানাতে হয় এগুলো কিন্তু তারা ইন্টার্নশিপে ভালোভাবে শিখেছে। এবং একটা যে কোনো একটা সার্কিট বানানোর জন্য তারা প্রথমে একটা সফটওয়্যার ইউজ করে, এরকম একটা সিমুলেশন সফটওয়্যার ইউজ করে। বিভিন্ন সফটওয়্যার আমাদের মার্কেটে অ্যাভেলেবেল, যেমন সার্কিট উইজার্ড, মাল্টিসিম, এই ধরনের বিভিন্ন সফটওয়্যার অ্যাভেলেবেল। সেই সমস্ত সফটওয়্যারে তারা আগে সার্কিটটাকে অ্যানালিসিস করে এবং সার্কিটটাকে ডিজাইন করে। ডিজাইন করার পর তারা সিমুলেট করে দেখে যে এই সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টের ভ্যালু কত হওয়া উচিত। সেই সমস্ত ভ্যালুর কম্পোনেন্ট তখন আমাদের ল্যাব থেকে সাপ্লাই দেওয়া হয়। দেওয়ার পর তারা হাতে কলমে এই পিসিবি ল্যাবে এসে তারা সার্কিটটাকে ডিজাইন করে। এই যে এই এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এবার ইন্টার্নশিপের স্টুডেন্টরা পিসিবি ডিজাইন নিজেরা করেছে। এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একদম, এরা শুধুমাত্র এই পিসিবিটা প্রথমে সার্কিটটা সফটওয়্যারে ডিজাইন করে নিয়েছে, তারপর এই ল্যাবে এসে এই ল্যাবের সাহায্যে এটাকে প্রিন্ট করেছে বোর্ডে। বোর্ডে প্রিন্ট করার পর জাস্ট কম্পোনেন্টগুলোকে এখানে বসিয়ে কম্পোনেন্টগুলোর ভ্যালুটা কিন্তু ওরা সিমুলেট করার সময় ডিসাইড করে নিয়েছে কোন ভ্যালুর আমার কম্পোনেন্ট দরকার, তারপর সেই কম্পোনেন্টগুলোকে বসিয়ে পেছনে তারা নিজের হাতে সোল্ডারিং করেছে। এই ধরনের পিসিবি কিন্তু স্যাম্পল যেটা দেখতে পাচ্ছেন এগুলো স্টুডেন্টরা ইন্টার্নশিপে খুব সাকসেসফুলি করেছে, এবং এইভাবেই করে শিখে তারা পরবর্তীকালেও আরও লার্জ স্কেলে বিভিন্ন পিসিবি ডিজাইন করতে পারবে। এখানে আমাদের যে পিসিবি, হ্যাঁ এখানে যে পিসিবির জন্য এই যে এটা হচ্ছে ড্রিলিং মেশিন, এই ড্রিলিং মেশিন দিয়ে পিসিবি কম্পোনেন্টগুলোকে আমরা ড্রিল করানো হয়। থ্যাংক ইউ স্যার। ওকে, তো অ্যাকচুয়ালি পিসিবি ল্যাবটা থেকে ওরা মেনলি প্রজেক্টে, যখন ওদের ফাইনাল ইয়ার প্রজেক্টে বেশ কিছু প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করে বা অ্যাসেম্বলির কাজ করে বিভিন্ন রকম, তো ফাইনাল ইয়ার প্রজেক্টে এসে ওদের পিসিবি ল্যাবটা কিন্তু খুব কাজে লাগে, মানে ফিফথ অ্যান্ড সিক্স সেভেন। তো আজকে যে ডিপার্টমেন্টে তাহলে আমরা এসেছিলাম সেই ডিপার্টমেন্টের সবকটা ল্যাবই আমাদের ভিজিট হয়ে গেছে বর্তমানে। তো যেটা বলার আগামী দিনের যারা ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে আবারও বলছি, স্টেট কাউন্সিল যে জেক্সপো এবং ভোগলেটের ডেটটা এক্সটেন্ড করেছে সেই ডেটটা 18 এপ্রিল অবধি ওরা এক্সটেন্ড করেছে। এখনও অনলাইনে ফর্ম ফিল আপ করা যাচ্ছে, যারা এখনও পড়ে উঠতে পারোনি
তারা কিন্তু ইমিডিয়েটলি ফর্ম ফিল আপটা করে নাও এবং পরীক্ষা হচ্ছে 21 মে। এবার আমি একটু আমাদের অ্যাডমিশনসের প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে আমি বলছি যে তিনি যেন কিছু বলেন আজকে এই প্রোগ্রামের উপরে এবং পরবর্তীকালে যে অ্যাডমিশন প্রসেস চলবে তার উপরে। প্রত্যেককে স্বাগত যে তোমরা আমাদের যে কলেজে যে লাইভ ভিডিও যে প্রিন্সিপাল স্যার যে ভিজিট করছেন এগুলো তোমরা লক্ষ্য রাখছো এবং এটা সকলের উদ্দেশ্যে প্রত্যেক ডিপার্টমেন্টে আমরা এই লাইভ ভিডিওটা করা হচ্ছে। এখনো কিছু ডিপার্টমেন্টের লাইভ ভিডিও বাকি আছে, তোমরা দেখতে পাবে। এটা করার উদ্দেশ্য একটাই যে যারা দূরে রয়েছে, অনেক ছাত্রছাত্রী আমাদের কোয়ারি করেছে যে কলেজের তো নাম জানি, এনবি অ্যাক্রিডিটেড পশ্চিমবঙ্গের একমাত্র কলেজ সেটাও জানি, কিন্তু কলেজের ল্যাবগুলো কেন টিপিআই এর ল্যাব অন্যদের থেকে আলাদা, কিছু অংশ হলো আলাদা এবং টিপিআই এর ল্যাবগুলোর সেট আপ কেমন, কিভাবে ছাত্ররা করে, তো সেই বিষয়গুলোর জন্য লক্ষ্য রেখে আমরা কিন্তু এই লাইভ ভিডিওগুলো করেছি যে যাতে দেখানো হচ্ছে যে আমাদের কি কি ল্যাব ফেসিলিটি রয়েছে, টিচার কারা রয়েছেন, এই জন্য প্রিন্সিপাল স্যার ভিজিট করে দেখাচ্ছে। আমি তোমাদের একটাই উদ্দেশ্য, আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে আলাদাভাবে আমরা কিন্তু বলি যে অ্যাডমিশনের আমাদের নিজস্ব হেল্পলাইন রয়েছে এবং তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। যারা 2022 সালে জেক্সপো পরীক্ষার মাধ্যমে বা সরাসরি কলেজে ভর্তি হতে চাও আমাদের কলেজে, তোমরা জানো যে কোন কোন স্ট্রিম রয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। ইলেকট্রিক্যাল কিন্তু দুটো আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আমাদের প্রথম থেকে রয়েছে, এর সঙ্গে এবছরে যোগ হয়েছে গত বছর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলায় রয়েছে, সাইবার ফরেন্সিক রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, সার্ভে ইঞ্জিনিয়ারিং তো রয়েছে, এই স্ট্রিমগুলো রয়েছে এবং কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজি তোমরা জানোই রয়েছে। যারা এখনই সিট বুকিং করতে চাইছো এবং কলেজে এসে সিট বুকিং করতে চাইছো, তারা সরাসরি কলেজে এসে যোগাযোগ করতে পারো, সিট বুকিং চলছে। আর এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আমাদেরই অ্যাডমিশন সেলের অন্যতম একজন অভিষেক। অভিষেককে বলবো একটু হেল্পলাইন নাম্বারটা যদি একটু বলে দাও। হ্যাঁ, হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 7981636645। আর একবার 7981636645। আরেকটি কথা আমি তো বলছি, প্রিন্সিপাল স্যার তো বলবেনই, আমি তোমাদের বলছি যে তোমরা এই লাইভ ভিডিওগুলো যারা দেখছো তারা একটু শেয়ার করো বাকি সবাই যাতে জানতে পারে, আর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের যদি কিছু জানার বিষয় থাকে সেটা তো কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমরা উত্তর দেব। আর জেক্সপো পরীক্ষার ব্যাপার যেটা বলা হয়েছে, 18 এপ্রিল পর্যন্ত ফর্ম দেওয়া হবে। এছাড়া আমাদের কিন্তু প্রতি রবিবার কিন্তু জেক্সপো ফ্রি কোচিং চলছে। এবছরের জেক্সপোর কিন্তু সিলেবাসের মধ্যে ইংলিশ এবং অ্যাপটিচিউড যোগ হয়েছে, আমি প্রত্যেককে বলে রাখছি, এবং ম্যাথামেটিক্সের পোর্শনও কিন্তু অনেকটা বেশি আছে। তো সেইগুলো সম্পর্কে যদি তোমরা কোনো হেল্প চাও, রোববার কিন্তু আমাদের এই ফ্রি কোচিংয়ে তোমরা জয়েন করতে পারো, কলেজের প্রত্যেকে এসে দেখা করে অ্যাডমিশন সেলে দেখা করতে পারো। এছাড়া আমরা পরবর্তী ভিডিওয়ে আরও অনেক কিছু বলবো। আমি প্রিন্সিপাল স্যারকে দিচ্ছি এই ভিডিও শেষ করার জন্য। অনেক ধন্যবাদ সুরঞ্জন। সুরঞ্জন খুব ভালোভাবে এক্সপ্লেন করলো যে কী কী করতে হবে, আর ব্যাপারটা হচ্ছে যে এরপরও আমরা আরও ভিডিও নিয়ে আসবো, লাইভ ভিডিওতে আসবো, কারণ এখনও বেশ কিছু ডিপার্টমেন্ট বাকি আছে। তো যারা এখনও দেখোনি তাদেরকে বলবো যে তোমরা পরবর্তীকালে শেয়ার করে দেবো, আমরা এই ভিডিওগুলো পোস্টও করে দেবো, তো তোমরা দেখে নিও। আর আগামী দিনে ছাত্রছাত্রীদের আমি বলছি আবারও, আগামী দিনে আমরা নেক্সট উইকে এবং তার পরবর্তী সময় আরও কিছু বেশ ভিডিও নিয়ে আসবো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, সার্ভে ডিপার্টমেন্টের ওপরে, তো তোমরা সেগুলো দেখো। তো আজকে এই অবধি থাকলো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা এখন অবধি দেখার জন্য। নমস্কার।